মায়ের ডানার ফাঁক দিয়ে বের হয়ে আছে, এই যে একটা মাথা, এই যে একটা, ওয়াও, এই যে আরেকটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বাস ক্যানভাস, আপনাদের সাথে আছি আমি চাষিম আলী। গতকালকে কিন্তু দেখাইছিলাম আমাদের আজ হাঁসের বাচ্চা ফোটা শুরু করছে, তো চলেন আজকে দেখি বাচ্চা কতটুকু কি হইল। ওয়াও, দেখেন এদিকে টর্টলগুলো রোদ পেয়ে সবগুলো কিন্তু বাস্কিং করতেছে, দেখেন একটা আরেকটার উপর মাউন্টিং করছে। ওয়াও, লাভ দিয়ে নেমে গেলো সব, ক্যামেরাটা কাছে নিতেই ওরা হচ্ছে পানিতে নেমে আসলো। হাঁসগুলা সব এখানেই আছে, দেখি কি অবস্থা। এই ছেলে হাঁসটা কেন জানি এখান থেকে নড়াচড়াই করতেছে না, এই যে মা হাঁসটা দেখেন এখানে, বাচ্চাগুলা এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে কত চমৎকার, মায়ের ডানার ফাঁক দিয়ে বের হয়ে আছে, এই যে একটা মাথা, এই যে একটা, ওয়াও, এই যে আরেকটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই ভেতরে ভেতরে লুকায় আছে সব, আমরা সবগুলোই দেখবো ইনশাল্লাহ, সরাইয়া দেখবো। তার আগে এইদিকে একটা হাঁসের বাচ্চা আমি সকালবেলা রেখেছিলাম, বাচ্চাটা অনেক দুর্বল ছিল। ওহো, বাচ্চাটা মারাই গেছে মনে হয়, হ্যাঁ বাচ্চাটা মারাই গেছে। এটা সকালবেলায় দেখছিলাম অনেক উইক, হয়তো রাতে ওর মায়ের কাছ থেকে দূরে চলে আসছিল, শরীর দেখলাম যে ঠান্ডা, একদম লড়তে চড়তে পারতেছে না, এই জন্য আমি ওইটা নিচে দিয়ে গেছিলাম যাতে একটু তাপ পায়, বাট আনফর্চুনেটলি মারা গেছে, কি করা যাবে আর। মাশাআল্লাহ, দেখেন বাচ্চাগুলোকে বের করলাম আলহামদুলিল্লাহ, মোট ছয়টা বাচ্চা হয়েছে, এই যে তিনটা তিনটা ছয়টা ধবধবে সাদা রাজহাঁসের বাচ্চাগুলো। এটা হচ্ছে বাবা রাজহাঁস আর এটা হচ্ছে মা রাজহাঁস। তো আনফর্চুনেটলি আমাদের একটা বাচ্চা মারা গেছে আর বাকি ছয়টা এখন অবধি যতটুকু বোঝা যাচ্ছে খুব চমৎকার আছে। তো আমাদের এখন যেটা করণীয়, এদেরকে মা সহ আলাদা একটা নিরাপদ জায়গায় এখন রেখে দেব, যাতে করে বাচ্চাগুলোর কোনো সমস্যা না হয়। দু একদিন নিরাপদ জায়গায় রেখে দেন, আবার এখানে রাখলে হয়তো সমস্যা হবে না। তো আমি এখন বাচ্চাগুলো ধরবো, আগে এতগুলো বাচ্চা একসাথে নিতে পারবো কি না। এই তো সবগুলা ধরে ফেলছি, সবগুলো একসাথে ধরে ফেলছি, ছয়টা বাচ্চা, অনেক কিউট লাগতেছে। তা আমি আগে বাচ্চাগুলো নেই, তারপরে মাটাকে নিয়ে যাবো। বাচ্চাগুলোকে ওইদিকে আমাদের টিয়া পাখির যে কলোনিটা ছিল, যে ঘরটা, এই ঘরটা কিন্তু এখন খালি আছে। এখানে হ্যাজ হ্যাগুলো আছে, হ্যাজ হ্যাগুলো আজকে আমরা শিফট করে দিব, কারণ ওদের নতুন গন রেডি হয়ে গেছে। তো আপাতত আমরা হচ্ছে বাচ্চা সহ মাটাকে এখানে রাখবো, আমি মাটাকে ধরে নিয়ে আসি, বাচ্চাগুলো থাকে এখানে। দাঁড়া দাঁড়া, এই হচ্ছে মা রাজহাঁসটা, ও ভয় পাইতেছে, ভাবতেছে যে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে। এই যাও, এখন থেকে কয়েকদিন এখানেই রাখবো ওকে। একটা বাচ্চা একটু দুর্বল লাগতেছে, উঠে দাঁড়াইতে পারতেছে না বাচ্চাটা। তো এখন হচ্ছে আমাদের কাজ এটাকে খাবার পানি দেওয়া, বাচ্চাগুলোকেও খাবার পানি দেওয়া। তো একটু পরেই সেই কাজটা করতে হবে। মাশাআল্লাহ, দেখেন ময়ূরগুলো সব এক জায়গায় জড়ো হয়েছে, একটু কৌতূহলীভাবে এদিকে দেখতেছে।
আর আমাদের গোল্ডেন সেব্রাইট মুরগি কিন্তু ডিম পাড়া বোধহয় শুরু করছে। আমি একটা ডিম দেখেছিলাম ওখানে গতকালকে, না আগের দিন। ডিমটা কি আছে না ভেঙে ফেলছে? না আছে তো। এই যে একটা ডিম এখানে আছে, তার মানে একটা ডিম পারছে। আশা করি যেহেতু ডিম পাড়া শুরু করছে, যেহেতু মুরগিগুলো ডিম পাড়া শুরু করছে, আশা করি খুব শীঘ্রই আমরা গোল্ডেন সেব্রাইটেরও বাচ্চা পাবো ইনশাআল্লাহ। চারকিগুলো খাবার খাচ্ছে, আর এই যে এটা সারাদিন এভাবে চমৎকারভাবে ঘুরে বেড়ায়। কবুতর এখন অব্দি ছাড়া হয় নাই। আজকে ভাবছিলাম যে আমাদের এখানের ছেলে কবুতরগুলো আলাদা করে ফেলবো, ছেলেগুলো আলাদা করব, মেয়েগুলো আলাদা করব, মানে ছেলে মেয়ে সব আলাদা ধাপড়িতে দেব। বাট আজকে পারবো না, কারণ সময় স্বল্পতা, সময় কভার করতে পারতেছি না। মাশাল্লাহ কবুতরটা অনেক চমৎকার হয়েছে, অনেক চমৎকার বাচ্চা একটা কবুতর। ডানার প্যাটার্নটাও তো অসাধারণ, সাপছিল একটা কবুতর উল্টা আসলো। আমি চাইলাম ওকে বাইরে দিতে, ও ঘরের ভিতরে ঢুকলো। কালকে পরশু আমাদের যে কবুতরগুলো, এগুলার মেল ফিমেলগুলো আলাদা দুইটা ধাপড়িতে রাখার জন্য সেপারেট করে দেবো ইনশাল্লাহ। এইটাও সাপসিলা একই প্যাটার্নের, সম্ভবত একই লাইনের বাচ্চা এটাও। তো সুপ্রিয় দর্শক, আজকের ব্লগটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। বাটকেন দাসের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।